লাঞ্চ বিরতি থেকে ফিরে উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হারল বাংলাদেশ প্রথমে সেঞ্চুরি হাঁকানো ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েটকে একশো একুশ রানে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরালেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান এরপর রোস্টন চেজকে ব্যক্তিগত মাত্র দুই রানে এল ফাঁদে ফেলে ফেরান মিরাজ রিপোর্টটি লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ছয় উইকেটে দুশো পঁচাশি রান প্রথম ইনিংসে এখন পর্যন্ত তাদের লিড দুশো চব্বিশ রান সাইহ আঠারো ও সেন রাউরিজ চার রান নিয়ে উইকেটে আছেন এর আগে তিন উইকেটে দুশো একাত্তর রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেল উইন্ডিজ প্রথম ইনিংসে এখনো পর্যন্ত তাদের লিড দুশো আটাশ রান ক্রেক ব্রাদ একশো একুশ ও সাহেহব চোদ্দ রান নিয়ে উইকেটে আছেন এর আগে দুই উইকেটে দুশো এক রান নিয়ে দিনের খেলা শুরু করে উইন্ডিজ অষ্টাশি রানে অপরাজিত থাকা উইন্ডিজ ব্যাটসম্যান দিনের শুরুতেই তুলে নেন নিজের শতক এরপর নাইট ওয়াচম্যান দেবেন্দ্র বিশুকে ফেরালেন কামরুল ইসলাম রাব্বি যেখানে পুরো বাংলাদেশ দল খেলেছে একশো বল সেখানে এই লেগ স্পিনার একাই খেললো উনআশি বল গতকাল দিনের শেষ দিনে কায়রেন পাওয়ালকে আউট হওয়ার পর নাইট ওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন দেবেন্দ্র বিশু আজ তার উইকেট নিতেই বাংলাদেশের সময় লাগে এক ঘন্টারও বেশি আউট হওয়ার আগে বিশ্ব করেন উনিশ রান এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ এর আগে গতকাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন তেতাল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ